শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি রুহানা ইসরাফ, সিনিয়র প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বাক্য প্রকরণের উপর একটি শ্রেণী পাঠদান নিব। এই পড়াটি তোমরা ইতিমধ্যে নবম শ্রেণীতে পড়ে এসছো, এখন তোমাদের পুনরায় রিভিশন ক্লাস চলছে। শিক্ষার্থীরা দেখো বোর্ডে, বাক্য প্রকরণ তোমাদের ব্যাকরণ বইয়ের পঞ্চম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ 163 থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। শুরুতেই লক্ষ্য করো, ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। তাহলে আমরা বাক্যের সংজ্ঞা কি বলতে পারি? কতগুলো সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে আমরা বাক্য বলি। এই বাক্যের আবার কতগুলো গুণ আছে লক্ষ্য করো। ভাষার বিচারে বাক্যে তিনটি গুণ থাকা আবশ্যক, যথা: এক, আকাঙ্ক্ষা। আমরা আকাঙ্ক্ষা বোঝার আগে উদাহরণটাকে বোঝার চেষ্টা করব। দেখো, চন্দ্র পৃথিবীর চারদিকে। এই পর্যন্ত বলার পর কিন্তু আমার একটা শব্দ শোনার ইচ্ছা থেকে যাচ্ছে। পরবর্তীতে দেখো, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে। এখানে কিন্তু আমার ইচ্ছার পরিসমাপ্তি হচ্ছে। তাহলে আমরা আকাঙ্ক্ষার সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা সেটাকেই বলা হয় আকাঙ্ক্ষা। শিক্ষার্থীরা এখানে একটু লক্ষ্য করো, আকাঙ্ক্ষা বানানটি, আকাঙ্ক্ষা বানানে উঁর পরে যুক্ত খ সব সময় থাকবে। অনেক সময় তোমরা উঁর পরে খ দিয়ে বানানটি ভুল করে ফেলো, এটা কখনোই করা যাবে না। দুই নম্বর দেখো, আসত্তি। উদাহরণটি লক্ষ্য করো, যাব সপরিবারে কক্সবাজারে আমরা কাল। এই বাক্যটি কিছুটা অগোছালো, এলোমেলো মনে হচ্ছে। তাহলে আমরা যদি গুছিয়ে লিখি কি হবে? কাল আমরা সপরিবারে কক্সবাজারে যাব। তাহলে আসক্তির সংজ্ঞায় আমরা বলতে পারি বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসক্তি। শিক্ষার্থীরা এখানেও বানানটি লক্ষ্য করো, আসক্তি বানানে তয়ে তয়ে আছে, তয়ে তয়ে রস্বইকার। তোমরা এখানে যেটা ভুল করো সেটা হচ্ছে কয়ে তয়ে রস্বইকার দিয়ে ফেলো, আসক্তি বানানটি কখনোই হবে না। এই কারণে বানানের ব্যাপারে তোমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, না হলে নাম্বার তোমাদের কাটা যাবে। দেখো তিন নম্বর, যোগ্যতা। যোগ্যতার উদাহরণ দেখো, বর্ষার রৌদ্র প্লাবনে সৃষ্টি করে। তোমাদের কাছে উদাহরণটি দেখে মনে হতে পারে যে উদাহরণটি তো ঠিকই আছে। দেখো এখানে কিন্তু একটু ভুল আছে। কোথায় ভুল? বর্ষার রৌদ্র, রৌদ্র কি কখনো বন্যা বা প্লাবনের সৃষ্টি করতে পারে? না। তাহলে কি হচ্ছে? বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে। তাহলে আমরা যোগ্যতার সঠিক সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে বাক্যে অবস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত যে মিলবন্ধন সেটাকেই বলা হয় যোগ্যতা। শিক্ষার্থীরা, বাক্যে যে তৃতীয় গুণটি যোগ্যতা, এর আবার কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে? এই গুণগুলো যদি না থাকে তাহলে কিন্তু আবার বাক্যটি তার যোগ্যতা হারায়। আসো আমরা বোর্ডের ডান পাশে লক্ষ্য করি যে বাক্য যোগ্যতা সম্পন্ন হতে হলে নিম্নে কতগুলো গুণ আবশ্যক। প্রথমটি দেখো, রীতিসিদ্ধ অর্থবাচকতা। এটি কি? একটি উদাহরণ লক্ষ্য করো, বাধিত। বাধিত শব্দের রীতিসিদ্ধ অর্থ হচ্ছে অনুগৃহীত বা কৃতজ্ঞ, আর বাধাপ্রাপ্ত হচ্ছে বাধিত শব্দের প্রত্যয়জাত অর্থ। আমরা এখানে একটা উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি যে তোমরা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয় বরাবর যখন অ্যাপ্লিকেশন দাও, আবেদনপত্রে তোমরা কি লেখো? যে মহোদয় আমাকে উক্ত বিষয়টি বিবেচনা করে বাধিত করবেন, বাধিত করবেন। এই বাধিত অর্থটা কি দাঁড়াচ্ছে? অনুগৃহীত বা কৃতজ্ঞ করবেন। তুমি কিন্তু এটা বোঝাচ্ছ না যে আমাকে বাধাপ্রাপ্ত করবেন। তাহলে খেয়াল করো, আমরা এখানে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বাধাপ্রাপ্ত হলেও আমরা রীতিসিদ্ধ অর্থটাকে গ্রহণ করছি। এক্ষেত্রে
বিষয়টা দাঁড়াচ্ছে এরকম রীতিসিদ্ধ অর্থবাচকতায়, যে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হলেও যখন আমরা রীতিসিদ্ধ অর্থটাকে গ্রহণ করব সেটাই হবে রীতিসিদ্ধ অর্থবাচকতা। যদি আমরা রীতিসিদ্ধ অর্থটাকে গ্রহণ না করি তাহলে বাক্যটি তার যোগ্যতা হারাবে। 2 নম্বর দেখো, দুর্বোধ্যতা। উদাহরণটি লক্ষ্য করো, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। যখন আমি প্রপঞ্চ বলছি তখন কিন্তু এই শব্দটি কিছুটা দুর্বোধ্য মনে হচ্ছে, কিছুটা অপ্রচলিত মনে হচ্ছে, যে শোনা শব্দ না এটা। তাহলে আমরা যদি এখানে বলি যে তুমি আমার সঙ্গে চাতুরি করেছো, চাতুরি বা ছলনা বা মায়া করেছো, তখন কিন্তু আমরা অনায়াসে বুঝে যাচ্ছি যে কি বলা বলা হচ্ছে এখানে। তাহলে অনেক সময় অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলেও কিন্তু বাক্যটি তার যোগ্যতা হারাবে। 3 নম্বর দেখো, উপমার ভুল প্রয়োগ। উদাহরণটি খেয়াল করো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। উক্ত মানে হচ্ছে বপন। এখন খেয়াল করো, মন্দিরে কিন্তু কখনো বীজ বপন করা যায় না। বীজ বপন কোথায় হয়? ক্ষেতে বা ক্ষেত্রে। তাহলে আমরা এখানে শুদ্ধটা কি লিখতে পারি? আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। যদি তুমি এখানে মন্দির লেখো তাহলে কিন্তু এখানে উপমার ভুল প্রয়োগ হয়ে যাচ্ছে, আর তাতে কি হবে, বাক্যটি তার যোগ্যতা হারাবে। 4 নম্বর দেখো, বাহুল্য দোষ। দেশের সব আলেমগণই সভায় উপস্থিত। এখানে সব আর গণ, এই দুটো শব্দই কিন্তু একই অর্থ প্রকাশ করছে। তাহলে কি অতিরিক্ত শব্দ এখানে প্রয়োগ হচ্ছে? প্রয়োজনের অতিরিক্ত শব্দে যখন প্রয়োগ হবে তখন তাকে বলা হবে বাহুল্য দোষ। তুমি হয় এখানে এভাবে লিখবা, দেশের সব আলেম সভায় উপস্থিত, না হয় দেশের আলেমগণই সভায় উপস্থিত। একসাথে দুটি বহুবচন ব্যবহার করা যাবে না। এরপর 5 নম্বর, বোর্ডের বাম পাশে একটু লক্ষ্য করো, বাগধারার শব্দ পরিবর্তন। কি আছে উদাহরণ? অরণ্যে রোদন। অরণ্য মানে কি আমরা জানি? বন। রোদন মানে কি? ক্রন্দন বা কান্না। আমরা যদি বাগধারাটাকে পরিবর্তন করে বলি বনে ক্রন্দন, তাহলে কি এটা হবে? অবশ্যই হবে না। তাহলে কি হবে? বাক্যটি তার যোগ্যতা হারিয়ে ফেলবে। কারণ কি? বাগধারা হচ্ছে ভাষার ঐতিহ্য, আর এই ঐতিহ্য আমরা কখনো ইচ্ছামতো পরিবর্তন করতে পারি না। 6 নম্বর দেখো, গুরু চণ্ডালী দোষ। উদাহরণ লক্ষ্য করো, যে গরুর গাড়ি, পরেরটি দেখো গরুর শকট। গরুর শকট ভুল আর গরুর গাড়ি এখানে সঠিক। কেন সঠিক? গরু এখানে একটা দেশি শব্দ, গাড়িও কিন্তু এখানে একটা দেশি শব্দ। তাহলে দেশির সাথে যখন দেশি শব্দের ব্যবহার হচ্ছে তখন এটা সঠিক হচ্ছে, আর দেশির সাথে যখন তৎসমেত প্রয়োগ হচ্ছে তখন কিন্তু এটা গুরুচণ্ডালী দোষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা গুরুচণ্ডালী দোষ এটা বলতে কি বুঝতে পারছি? যে তৎসম শব্দের সাথে তৎসম অথবা দেশি শব্দের সাথে দেশি শব্দের প্রয়োগ যখন হবে না তখনই গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হবে, তাতে বাক্যটি তার যোগ্যতা হারাবে। শিক্ষার্থীরা, এখন আসো আমরা বোর্ডে লক্ষ্য করি, প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে। কি কি সেই দুটি অংশ? একটি হচ্ছে উদ্দেশ্য, অপরটি বিধেয়, যেটা তোমরা ইংরেজিতে পড়ো সাবজেক্ট এবং প্রেডিকেট। দেখো, উদ্দেশ্য কাকে বলা হয়? যখন কাউকে কোনো কিছু বলা হয় অর্থাৎ কর্তা, সেটাই কিন্তু বাক্যের উদ্দেশ্য। এরপর বিধেয় কাকে বলা হয়? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকেই বলা হয় বিধেয়। এখন তুমি এই উদ্দেশ্যের আবার সম্প্রসারণ আছে, অর্থাৎ উদ্দেশ্য অর্থাৎ উদ্দেশ্যকে সম্প্রসারিত করা যায়, আর বিধেয়ের আবার সম্প্রসারণ আছে। কিভাবে সেই সম্প্রসারণ হচ্ছে আমরা আসো একটু লক্ষ্য করি উদাহরণের মাধ্যমে। হাশিমের ভাই এসেছে, এখানে হাশিমের ভাই পর্যন্ত কিন্তু উদ্দেশ্য, এসেছে বিধেয়। তাহলে উদ্দেশ্য, হাশিম আর ভাই, এইটুকুর মধ্যে উদ্দেশ্যে যে সম্প্রসারণ সেটা করেছে কি? এই যে একটা র, এই র। তাহলে একে কি বলা হবে? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ। তোমরা যখন কারক বিভক্তি চ্যাপ্টারটা পড়ে আসছো সেখানে খেয়াল করবা যে একদম শেষের দিকে সম্বন্ধ পদ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সম্বন্ধ পদ কি? র বা এর, এই বর্ণ বা বর্ণ সমষ্টিকেই বলা হয় সম্বন্ধ পদ, অর্থাৎ সংযোগ করিয়ে দিচ্ছে শব্দের সাথে শব্দের, এটা এই জন্য বলা হয় সম্বন্ধ পদ। পরেরটি দেখো, বিধেয় সম্প্রসারণ। বিধেয় সম্প্রসারণে
লেখা আছে ঘোড়া দ্রুত চলে, ঘোড়া এখানে উদ্দেশ্য, চলে এখানে বিধেয়। দেখো ঘোড়ার আগে কিন্তু কিছু নাই, আছে কোথায়? চলের আগে। তার মানে কি? বিধের সম্প্রসারণ হচ্ছে। কিভাবে? চলে ক্রিয়া আর দ্রুত হচ্ছে বিশেষণ। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্রিয়া বিশেষণ যোগে বিধের সম্প্রসারণ। শিক্ষার্থীরা, তোমাদের বইতে এই উদ্দেশ্যের সম্প্রসারণ এবং বিধের সম্প্রসারণের উপর অনেকগুলো উদাহরণ আছে। আসো আমরা সেই উদাহরণগুলো একটু খেয়াল করি। তোমাদের বইয়ে 165 পৃষ্ঠায় এই উদাহরণগুলো দেওয়া আছে। দেখো প্রথমটি, দেখো বিশেষণ যোগে। বিশেষণ যোগে কি লেখা আছে? একটা ব্যাপার খেয়াল করো যে উদ্দেশ্য এই দিকে, বিধেয় এই দিকে, সম্প্রসারণ এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? প্রথমটি বিশেষণ যোগে, কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে, ঠিক আছে? দস্যুদল উদ্দেশ্য, দস্যুদলের সম্প্রসারণ কি? একটা বিশেষণ, কুখ্যাত। 2 নম্বরটি দেখো, এটা আমি বোর্ডে বুঝালাম এইমাত্র। 3 নম্বরটি দেখো, সমার্থক বাক্যাংশ যোগে। সমার্থক বাক্যাংশ মানে বাক্যের অংশ কি এখানে? যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। এই যে তারাই, এটা হচ্ছে উদ্দেশ্য। তার আগে একটা সমার্থক বাক্যাংশ, অর্থাৎ এই তারাকে সমর্থন করে যে বাক্যের অংশটা এখানে আসছে, এটাকে বলা হচ্ছে যে সমার্থক বাক্যাংশ, বাক্যের অংশ। 4 নম্বরটা দেখো, অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে। উদাহরণটি দেখো, চাটুকার পরিবৃত হয়েই বড় সাহেব থাকেন, ঠিক আছে? বড় সাহেব এখানে উদ্দেশ্য। উদ্দেশ্যের আগে কি বসছে? চাটুকার পরিবৃত হয়ে। এই যে হয়েই পর্যন্ত আছে, এইটা আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কারণ অসমাপিকা ক্রিয়ায় কখনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, ঠিক আছে? ক্রিয়াটি সম্পাদিত হয় না, মোট কথা হচ্ছে এটা। তাহলে এই অসমাপিকা ক্রিয়ার আগে আবার একটা বিশেষণ আসছে, যেটাকে বলা হচ্ছে চাটুকর। তাহলে কি দাঁড়াচ্ছে? অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ হচ্ছে, চাটুকর পরিবৃত হয়েই বড় সাহেব থাকেন। এরপর দেখো 5, বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। উদাহরণ দেখো, যার কথা তোমরা বলে থাকো তিনি এসেছেন। তিনি এখানে উদ্দেশ্য, আর সম্প্রসারণ কিভাবে হচ্ছে? যার কথা তোমরা বলে থাকো, এটা বিশেষণ স্থানীয় বাক্যাংশ। এই বাক্যাংশটাকে আমরা বলছি বিশেষণের কাজ করছে এই বাক্যের অংশটি, এবং সেটা কার? তিনি, এই ব্যক্তির, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ। এরপর আসো, এখানে কতগুলো বিধের সম্প্রসারণ দেওয়া আছে। প্রথমটি দেখো, ক্রিয়া বিশেষণ যোগে, ঘোড়া দ্রুত চলে, ঠিক আছে? এটা আমি বোর্ডে দেখিয়েছি। 2 নম্বর দেখো, ক্রিয়া বিশেষণীয় যোগে, জেট বিমান অতিশয় দ্রুত চলে। দেখো শিক্ষার্থীরা, প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য কোথায়? দ্রুত যখন বলা হচ্ছে তখন কিন্তু এটা বিশেষণ হচ্ছে, ঠিক আছে? কিন্তু দ্রুত শব্দের আগে যখন আরেকটি পদ বা শব্দ বসে এই বিশেষণকে মডিফাই করছে, তখন কিন্তু এটা ক্রিয়া বিশেষণীয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন ক্রিয়া বিশেষণীয় যোগে বিধের সম্প্রসারণ হচ্ছে। 3 নম্বরটি দেখো, কারকাদি যোগে, ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে ভাসিছে। কারকাদি বিষয়টা কি? কারক বিভক্তি। তোমরা এর আগে পড়ে এসছো কারক বিভক্তিতে, বিভক্তিতে 7টা বিভক্তি থাকে। তো এই যে ঘাটে ঘাটে, দেখো ঘাট যোগে, ঘাট যোগ এ, অর্থাৎ এ বা সপ্তমী বিভক্তি যেটা আসছে, যার কারণে বলা হচ্ছে বিধের বিধের সম্প্রসারণ, এবং সেটা কিভাবে? কারকাদি যোগে। 4 নম্বরটা দেখো, ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে, এটাও একটি বাক্যাংশ কিন্তু সেটা বিধের সম্প্রসারণ হিসাবে প্রয়োগ হচ্ছে, এবং সেটা কিভাবে? ক্রিয়ার আগে বিশেষণের কাজ করছে, ঠিক আছে? যেভাবেই হোক এইটুকু ক্রিয়ার আগে বিশেষণের কাজ করে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। এরপর দেখো 5 নম্বর, বিধেয় বিশেষণ যোগে, ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু হন। এই যে হন শব্দটা, এটা ব্রাকেট করা আছে, কারণ আমরা এর আগে পড়েছি ক্রিয়াপদে যে অনুক্ত ক্রিয়াপদ বলে একটা ক্রিয়াপদ থাকে, যেখানে ক্রিয়াপদটি উজ্জ্ব থাকে, মানে উল্লেখ করা থাকে না, ঠিক আছে? বলা হয় না। যাই হোক, এটা বিধের সম্প্রসারণের আওতাভুক্ত পড়া না,
আমরা এখানে দেখছি বিধের বিশেষণ, এই যে বিধে অন্তরঙ্গ বন্ধু হন, তার আগে হচ্ছে আমার বিশেষ, এই শব্দটা দ্বারা ক্রিয়ার বিশেষণ হিসাবে কাজ করছে এবং সেটা একটা বাক্যাংশ হিসাবে, এই জন্য বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। ও দুঃখিত, এখানে বিধেয় বিশেষণ যোগে, ঠিক আছে, যে ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। শিক্ষার্থীরা, এই যে এখানে যে তোমরা যে কয়টা উদাহরণ দেখতে পাচ্ছ উদ্দেশ্যের সম্প্রসারণ এবং বিধের সম্প্রসারণ হিসাবে, এই উদাহরণগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, কারণ দেখা যায় এগুলো বোর্ড পরীক্ষায় প্রতি বছরই একটা দুইটা করে থাকে। এরপর আসো বোর্ডে গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার কি কি। সরল বাক্য, সরল বাক্যটা আমরা বোঝার আগে উদাহরণ আসলে আগে আমরা খেয়াল করি। দেখো, ভিক্ষুককে দান করো, ব্র্যাকেটে লক্ষ্য করো, একটি কর্তা ও একটি সমাপিকার ক্রিয়া আছে, তার মানে ভিক্ষুক এখানে একটি কর্তা এবং দান করো এখানে একটি সমাপিকা ক্রিয়া। ভিক্ষুককে আমরা উদ্দেশ্য বলতে পারি, সমাপিকার ক্রিয়াকে আমরা বিধেয় বলতে পারি। তাহলে সরল বাক্য বোঝা খুবই সহজ, যে একটি কর্তা বা উদ্দেশ্য একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকলেই সেটাকে বলা হবে সরল বাক্য। দেখো দুই, মিশ্র বা জটিল বাক্য, উদাহরণ লক্ষ্য করো, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। দেখো প্রথম অংশে ব্র্যাকেটে কি লেখা আছে, আশ্রিত খণ্ড বাক্য, দ্বিতীয় অংশে প্রধান খণ্ড বাক্য। তার মানে মিশ্র বা জটিল বাক্য যখন তুমি লিখবে তখন তোমার দুটো খণ্ড বাক্য লিখতে হবে, একটি হচ্ছে প্রধান আর একটি হচ্ছে আশ্রিত। আশ্রিত মানে যে আশ্রয় করে আছে, কার কার উপরে আশ্রয় করে আছে, সেটা হচ্ছে প্রধান খণ্ড বাক্যের উপরে। তাহলে এবং সেটা বলতে হবে যে পরস্পর সাপেক্ষে, মানে নির্ভরশীল হয়ে, আশ্রিত যেহেতু বোঝাই যাচ্ছে যে সে প্রধান বাক্যের উপরে নির্ভরশীল, এবং পরস্পর সাপেক্ষ মানে নির্ভরশীল বা ডিপেন্ডেবল, একজন একটা বাক্য আরেকটা বাক্যের উপরে নির্ভরশীল হয়ে যখন প্রয়োগ হবে। এবং আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে আশ্রিত বাক্য এক বা একাধিক হতে পারে, ঠিক আছে, আর প্রধান বাক্য একটি মাত্র হবে। এক্ষেত্রে যখন আমরা বাক্যটা গঠন করব সেটা হবে মিশ্র বা জটিল বাক্য। এরপর দেখো যৌগিক বাক্য, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। দেখো তার বয়স হয়েছে এটি একটা বাক্য, বুদ্ধি হয়নি এটি আরেকটি বাক্য, এবং দুটো বাক্যই কিন্তু পরস্পর নিরপেক্ষ। আগেরটিতে আমরা পড়েছি কি সাপেক্ষ, একজন বা একটি বাক্য আরেকটি বাক্যের উপরে নির্ভরশীল, আর পরবর্তীতে আমরা যৌগিক বাক্যে পড়ছি কি দুটো বাক্যই এখানে স্বাধীন বা নিরপেক্ষ, কিন্তু এই স্বাধীন দুটো বাক্যকে সংযোগ করছে কি একটি অব্যয় পদ, ঠিক আছে। আবার এটাও মাথায় রাখো, এখানে যে স্বাধীন দুটি বাক্য আছে সেগুলো কিন্তু এক বা একাধিক সরল বা মিশ্র বাক্য হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি সংজ্ঞা, যে পরস্পর নিরপেক্ষভাবে এক বা একাধিক সরল বা জটিল বাক্য যে অব্যয় পদের দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে তাকে আমরা বলি যৌগিক বাক্য। দেখো ব্র্যাকেটে এবং ও কিন্তু অথবা অথচ তথাপি ইত্যাদি আরো অনেক অব্যয় দ্বারা এই যৌগিক বাক্যগুলো গঠন করা হয়। শিক্ষার্থীরা, তোমাদের বইতে এই বাক্যগুলোর উপরে কিছু রূপান্তর বা পরিবর্তন আছে যেটা তোমাদের পরীক্ষায় আসে, তোমরা দেখে নাও তোমাদের বইয়ের 167 পৃষ্ঠা, যেখানে শুরুতেই দেওয়া আছে সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর। দেখো প্রথম উদাহরণটি যেটা দেওয়া আছে সেটা আমি বোর্ডে পড়িয়ে দিয়েছি, তারপরেরটি দেখো, ভিক্ষুককে দান করো, যেটা মিশ্র বাক্যে বলা হচ্ছে যে ভিক্ষা চায় তাকে দান করো। দেখো সরল বাক্যে আমরা একটু আগে বুঝিয়েছি কিন্তু এই উদাহরণটা দিয়ে, মিশ্র বাক্যটা দেখো এটা কিন্তু আশ্রিত খণ্ড বাক্য, আর তাকে দান করো এটা কিন্তু একটা প্রধান খণ্ড বাক্য। তাহলে তুমি কিন্তু সংজ্ঞার সাথে উদাহরণটাকে বোঝাতে বা মিলাতে পারছো, যে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং এক বা একাধিক, এখানে একটি আশ্রিত বাক্য দেওয়া আছে, এবং এভাবেই মিশ্র বা জটিল বাক্য তৈরি হচ্ছে। সরল বাক্যে মিশ্র বাক্যে রূপান্তরের ঠিক অপোজিট হচ্ছে মিশ্র বাক্যকে সরল বাক্যে রূপান্তর। দেখো কি লেখা আছে, মিশ্র বাক্য, যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে। আর সরলে তুমি কি লিখবে, নির্বোধরা
বা বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে। তুমি যে কোনো একটা শব্দ লিখতে পারো, নির্বোধরা অথবা বুদ্ধিহীনরা, ঠিক আছে? এরপরে দেখো আরেকটি উদাহরণ মিশ্র বাক্যে, যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান। দেখো এখানে কিন্তু এটা প্রধান বাক্য আর এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। আর সরল বাক্যে কি বলা হচ্ছে? মাংসভোজী পশু অত্যন্ত বলবান। শিক্ষার্থীরা এরপরে দেখো, সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর কিভাবে। সরল বাক্যটি দেখো, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। যৌগিক দেখো, তিনি আমাকে 5টি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। দেখো এখানে কিন্তু একটা এবং, অব্যয় পদ দ্বারা দুটো নিরপেক্ষ বাক্যকে সংযুক্ত করা হচ্ছে, যার ফলে এটি হচ্ছে যৌগিক বাক্য। এরপর তোমরা তোমাদের বইয়ের 168 পৃষ্ঠায় চলে যাও, যেখানে ঠিক অপোজিটটা দেওয়া আছে। আগেরটা পড়েছে হচ্ছে সরলকে যৌগিক, আর এটা পড়বা যৌগিক বাক্যকে সরল বাক্য। দেখো যৌগিক বাক্য, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। সরলে কি লেখা আছে? সত্য কথা না বলে বিপদে পড়েছি, ঠিক আছে? এরপরে দেখো, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি যৌগিক। সরলে দেখো, তার বয়স হলেও বুদ্ধি হয়নি। এরপর দেখো যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর। এখানে একটা সূত্রটা পড়া প্রয়োজন, খেয়াল করো। যৌগিক বাক্যের অন্তর্গত পরস্পর নিরপেক্ষ বাক্য দুটির প্রথমটির পূর্বে যদি কিংবা যদিও এবং দ্বিতীয়টির পূর্বে তাহলে কিংবা তথাপি অব্যয়গুলো ব্যবহার করতে হয়। হয়তো সূত্রটা পড়ে বুঝতে অসুবিধা হতে পারে, উদাহরণগুলো দেখলে এই বিষয়টি ক্লিয়ার হবে। দেখো যৌগিক বাক্য, দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দেব না। মিশ্র বাক্য কি লেখা আছে? যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না। দেখো তোমরা সূত্রের মধ্যে পড়েছো প্রথমে যদি এবং দ্বিতীয়টির ক্ষেত্রে তাহলে, এখানে দেখো যদি আছে তাহলে আছে। পরের উদাহরণটা দেখো, যৌগিক বাক্য, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। অন্তঃকরণ মানে হচ্ছে তার হৃদয় বা মন মানসিকতা। মিশ্র বাক্যটি দেখো, যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এই সূত্রটার দিকে যাও, যদিও দেখো প্রথমটিতে যদিও আছে, দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে কিন্তু তথাপি আছে। দেখো যদিও যদিও তথাপি তথাপি, যৌগিকের মিশ্র বাক্যে রূপান্তর। এবার দেখো তার অপোজিট, মিশ্র বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর। দেখো মিশ্র বাক্যটি দেখো, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। যৌগিক বাক্য কি হবে? বিপদ এবং দুঃখ এক সময় আসে। শিক্ষার্থীরা তোমার মনে হতে পারে যে মিস আপনি তো বলেছেন যৌগিক বাক্যে দুটো নিরপেক্ষ বাক্য থাকে, এখানে তো আমি বিপদ এবং দুঃখ দুটো শব্দ দেখছি। শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো যে আমি যদি এই এবংটাকে বাদ দিয়ে দুটো আলাদা করে লিখি, বিপদ আসে দুঃখ আসে, ঠিক আছে, তখন কিন্তু এটা নিরপেক্ষ বাক্য হিসাবে আসছে। তো আমি একই কথা দুবার উচ্চারণ না করে একসাথে লিখছি, বিপদ এবং দুঃখ এক সময় আসে। তারপরেটি দেখো মিশ্র বাক্য, যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না। যৌগিক বাক্য দেখো, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, ঠিক আছে? মিশ্র বাক্য তোমরা ইতিমধ্যে জেনেছো, যৌগিক বাক্য দেখো অব্যয়পদ দ্বারা দুটি নিরপেক্ষ বাক্যকে সংযুক্ত করা হচ্ছে। এই তোমাদের বাক্য রূপান্তর। এখান থেকে তোমাদের SSC পরীক্ষাতে প্রতি বছরই প্রশ্ন আসে, অবশ্যই তোমরা উদাহরণগুলো মুখস্থ করে রাখবে। এরপরে আসো আমরা বোর্ডে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, তোমাদের বাক্য প্রকরণের মধ্যে সবশেষ অংশ হচ্ছে বাক্য সংক্ষেপণ। বাক্য সংক্ষেপণ, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। কি বলা হচ্ছে? একাধিক পদ বা উপবাক্যকে এক শব্দে প্রকাশ করাকেই বলা হয় হচ্ছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। কয়েকটি উদাহরণ বোর্ডে দেওয়া আছে। দেখো, ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হচ্ছে ঐতিহাসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হচ্ছে ইতিহাস বেত্তা। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে তোমাদের একটা কনফিউশন তৈরি হয়, পরীক্ষায় ভুল করো। যিনি রচনা করেন তাকে বলা হবে কিন্তু ঐতিহাসিক, আর যিনি অভিজ্ঞ তাকে বলা হবে ইতিহাস বেত্তা। কখনোই এখানে ভুলটা করা যাবে না। এরকম আরো কিছু ভুল হয়, যেমন কোনোভাবেই যা নিবারণ করা যায় না তাকে বলা হবে অনিবার্য,
যা দমন করা কষ্টকর তাকে বলা হবে দুর্দমনীয়। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এক কথায় প্রকাশের অনেকগুলো উদাহরণ আছে, এগুলো মোটামুটি সবই তোমাদের মুখস্থ করতে হবে। তার মধ্যে দেখো, এখানে 171 পৃষ্ঠায় যা দমন করা যায় না সেটাকে বলা হচ্ছে অদম্য, আর যা দমন করা কষ্টকর একটু আগেই দেখালাম দুর্দমনীয়, যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার। দেখো, দমন করা কষ্টকর, নিবারণ করা কষ্টকর, দুটোই কিন্তু খুব কাছাকাছি, কিন্তু দুটোর উত্তর কিন্তু দুরকম, একটা দুর্দমনীয় আর একটা দুর্নিবার। ঠিক তার উপরে আরেকটি এক কথায় প্রকাশ, দেখো, মৃতের মতো অবস্থা যার, সেটা হচ্ছে মুমূর্ষু। এখানে কিন্তু আমরা উচ্চারণটা ভুলের কারণে অনেক সময় বানানটা ভুল করে ফেলি, মুমূর্ষু লিখে ফেলি, মুমূর্ষু হবে। এবং বানানটা দেখো, প্রথমে রস্যুকর, দীর্ঘ রস্যু, অর্থাৎ মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে দুপাশে রস্যুকর, মাঝখানে দীর্ঘকার, ঠিক আছে। এরকম আরো কয়েকটি উদাহরণ দেখো, উপকারের উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ, উপকারের অপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ, উপকারের অপকার করে যে কৃতজ্ঞ, এখানেও তোমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তো শিক্ষার্থীরা, এই পর্যন্তই ছিল বাক্য প্রকরণের আজকে শ্রেণী পাঠদান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে নিরন্তর শুভকামনা। আল্লাহ হাফিজ।